যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর একজন ব্যবসায়িক পার্টনার ছিলেন, তিনি মিশরে গিয়েছিলেন। মিশরের একজন পার্টনারের কাছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 70 পিস কাপড় প্রেরণ করেছেন, স্বামী স্ত্রী পরস্পরের আমানত স্বরূপ। কিন্তু এখন কেউ যখন কাউকে ডিভোর্স দেয়, তখন সাংবাদিকের সামনে যা বলে, আমার বউয়ের চরিত্র খারাপ, আমার বউয়ের সাইট্যে করে কি আছে, এই অবৈধ প্রেম আছে, ইত্যাদি ইত্যাদি সবগুলো ঢোল ঢাক পিটিয়ে বলে দিচ্ছে। একে স্বামী বলে, ব্যাকুল কোথাক, একে মেয়ে দিয়েছে কে? হ্যাঁ, আপনার বোনাবারি না হতে পারে, কিন্তু প্রত্যেকে প্রত্যেকের উপর তো আমানত। আমাদের দেশের সিস্টেমটা হলো কি, করোনাতে স্কুল বন্ধ, এরপরে অতি গরম তো স্কুল বন্ধ, অতি শীত তো স্কুল বন্ধ, তাই তো? 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠলে এটা কি হবে, হিট ওয়েভ বলে না, এতে স্কুল ছুটি দিবেন। এরপরে 15 ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা নামলে অতি শীত, স্কুল বন্ধ করে দেবেন। আরে ভাই, স্কুল বন্ধ করে দিলে কি তাপমাত্রা বাড়ে আর কমে? হ্যাঁ, আর কি বৃষ্টি হয় ভাই, বৃষ্টি কখন হয়? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ফাইদা মানাউ আমওয়ালা যাকাতিহিম, যখন পৃথিবীর অধিবাসীরা যখন যাকাত দেওয়া বন্ধ করে দেবে, আল্লাহ অর্থ দিয়েছে আপনার কাছে আমানত, অর্থের ভিতরে একটা পার্সেন্টেজ যেটা আল্লাহর নিজস্ব সম্পদ আপনার কাছে আমানত, আপনি দরিদ্রদের মাঝে বণ্টন করে দেবেন। তো খদমিন আগ্নেয় মতরদ্দ আলা ফুকারাইহিম, যাকাত গ্রহণ করা হবে ধনীদের কাছ থেকে, বণ্টন করা হবে ফকিরদের মাঝে, দারিদ্রদের মাঝে। তার মানে এই অংশটা আপনার নয়, এটা আল্লাহ তাআলা আপনার কাছে আমানত রেখেছেন, সে আমানতটা নিজের মনে করে খেয়ে ফেলেছে। আমি ধরে নেন যে আমার বন্ধুকে বললাম তোমার বাইকটা দাও, দুদিন একটু ঘুরে আসি। বাইকটা নিয়ে আমি হাটে যেয়ে কী করে ফেললাম, মার্কেটে যেয়ে বিক্রি করে ফেললাম, এটা হইল? বাইকটা কি আমার ছিল? আর বন্ধু কি ছাড় দেবে? তা আল্লাহ তাআলা যে অংশটা আপনাকে আমানত স্বরূপ দিয়েছেন, দারিদ্রদের মাঝে বণ্টন করে দাও। মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন যখন যাকাত দেওয়া বন্ধ করে দেবে মানুষ, ইল্লা মুনিউল কাতরাতা মিনাস সামা, তখন আসমান থেকে বৃষ্টির ফোঁটা বন্ধ করে দেওয়া হয়। তার মানে যাকাত না দিলে অনাবৃষ্টি দেখা দেয়, যাকাত না দিলে হিট ওয়েভ হবে, যাকাত না দিলে তাপমাত্রা বাড়বে, যাকাত না দিলে অস্বস্তি বাড়বে, সবই বাড়বে, কারণ বৃষ্টি বন্ধ হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউলাল বাহাইম, যদি চতুষ্পদ জন্তু দুনিয়াতে না থাকতো, তাহলে আসমান থেকে কোনো দিন মানুষের উপরে বৃষ্টি হতো না। তাহলে এখন যে বৃষ্টি পাই ভাই, কিসের জন্য পাই? গরু ছাগল শুকর কুকুর মুরগি হাঁস এগুলোর জন্যই তো পাই না? আর সমাজের সব থেকে অবহেলিত জাতি যেটা, জাহান্নাম আলেম সমাজ, কারণ সর্বশ্রেণীর মানুষ তাদের বদনাম করে। এই আলেম সমাজের একটা সময় আল্লাহ জাতিকে মাফ করে দাও, বৃষ্টি দাও, খুতবাতে করে, খুতবার পরে করে, মাঠে যেয়ে করে, বিল্ডিংয়ের ছাদের উপরে করে, মসজিদের ছাদের উপরে করে, বৃষ্টির জন্য কান্নাকাটি করে, তখন আল্লাহ বৃষ্টি দেন। আমানত, জাতি আমার কাছে আমানত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমানত দেয়। আল্লাহর আমানত রক্ষা করলে আসমান তার আমানত রক্ষা করবে, মানে কি আসমান বৃষ্টি দেবে। দেখুই আমরা তো আমানত রক্ষা করি না, সমাজের প্রত্যেকটা স্তরে আমানত রয়েছে, স্বামী স্ত্রীর মাঝে আমানত রয়েছে, স্বামী স্ত্রী পরস্পরের আমানত স্বরূপ। কিন্তু এখন কেউ যখন কাউকে ডিভোর্স দেয়, তখন সাংবাদিকের সামনে যা বলে, আমার বউয়ের চরিত্র খারাপ, আমার বউয়ের সাইট্যে করে কি আছে, এই অবৈধ প্রেম আছে, ইত্যাদি ইত্যাদি সবগুলো ঢোল ঢাক পিটিয়ে বলে দিচ্ছে। একে স্বামী বলে, ব্যাকুল কোথাক, একে মেয়ে দিয়েছে কে? হ্যাঁ, আপনার বোনাবারি না হতে পারে, কিন্তু প্রত্যেকে প্রত্যেকের উপর তো আমানত। রাসূলুল্লাহ আমানত স্বরূপ দিয়েছেন, স্ত্রী তার স্বামীর হক আদায় করবে এবং স্বামী তার স্ত্রীর হক আদায় করবে, পারস্পরিক আমানত। মাপজোক করার ক্ষেত্রে আমানত, মানে কি আপনার কাছে একজন 500 টাকা দিল, মানে কি মূল্য চাচ্ছে, পণ্য চাচ্ছে, তাই না? হয়তো চাউল চাচ্ছে, তাই তো? তাহলে 500 টাকার বিনিময়ে যতটুকু চাউল পাওনাদার সে, ততটুকু চাউলই তাকে দিতে হবে। এক মুষ্টি পরিমাণও যদি কম দিয়ে থাকেন, এটা আমানতের খেয়ানত, এটা সুদ হবে, মানে এটা আমানতের খেয়ানত, এক পুষ্টি পরিমাণের কম দেয়। এর জন্য বলছেন ওয়াইলুল মুতাফফিফিন, যারা মাপে কম দেয় তাদের জন্য ধ্বংস। এবার আসুন কিছু শিখি, আমানতটা শিখি আমরা, কাদের কাছ থেকে শিখব, আমাদের অগ্রজদের কাছ থেকে শিখব। জারির বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার বাজারে গেছেন, ফাতহুল বাড়িতে উল্লেখ করা আছে, বাজারে গেছেন, যাওয়ার পরে
একটা ঘোড়া কিনেছেন 400 দিরহাম দিয়ে, একটা ঘোড়া কিনেছেন 400 দিরহাম দিয়ে। এখন যিনি ঘোড়া বিক্রি করছেন তাকে বলছেন যে হাল আনতা তুরিদু খামসান, তুমি কি 500 দিরহামের ইচ্ছা করেছিলে? বিক্রেতা বলছেন আম, হ্যাঁ। এবার জারির বিন আব্দুল্লাহ বলছেন হাল তুরিদু সিত্তান, তুমি কি 600 দিরহাম চেয়েছিলে? বিক্রেতা বলছেন আম। তখন জারির বিন আব্দুল্লাহ 400 দিরহাম দিয়ে কেনা ঘোড়ার দাম 800 দিরহাম দিয়ে ফেরত গেলেন এবং বললেন কালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমানতকে রক্ষা করতে আল্লাহ তাআলা আদেশ করেছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইরশাদুল ইবাদা একটা বই, সেখানে উল্লেখ করা আছে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর একজন ব্যবসায়িক পার্টনার ছিলেন, তিনি মিশরে গিয়েছিলেন। মিশরের একজন পার্টনারের কাছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 70 পিস কাপড় প্রেরণ করেছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কাপড়ের ব্যবসায়ী ছিলেন, 70 পিস কাপড় পাঠিয়েছেন, তার মাঝে একটা কাপড় ছিল ছেঁড়া। তিনি তার ব্যবসায়িক পার্টনারকে বলে দিয়েছে যে এই কাপড়টা যখন বিক্রি করবা তখন মানুষদেরকে বলে দিবা যে এটা ছেঁড়া, আপনি চাইলে নিতে পারেন, না চাইলে রেখে যেতে পারেন, এটা তুমি বলে দিবা, অবশ্যই বলে দিবা। কিন্তু তার ব্যবসায়িক পার্টনার মিশরে তার কাপড়গুলোকে বিক্রি করে দিয়েছে 70 পিস, বিক্রি করে দিয়ে প্রায় 1000-এরও বেশি দিরহাম ইনকাম করেছেন। তিনি যখন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন, মানে বেচাকেনা করে যখন গেছেন ইরাকে, কুফাতে গেছেন, তখন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জিজ্ঞেস করছেন, আচ্ছা তোমাকে যে বলে দিয়েছিলাম 70টা কাপড়ের ভিতরে একটা কাপড় ছেঁড়া ছিল, সেটা কি তুমি কাস্টমারকে বলে দিয়েছিলে যে এটা ছেঁড়া? তখন তার পার্টনার বলছে যে নাসিতু হাদা, আমি এটা ভুলে গেছি, তাকে বলতে ভুলে গেছে, মনে নাই আমার। তখন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন যে এই ব্যবসায় থেকে যতগুলো টাকা ইনকাম হয়েছে একটা টাকাও গ্রহণ করা যাবে না, সমুদয় সম্পদ মানে 1000-এরও বেশি দিরহাম সম্পূর্ণটা টাকাই তিনি আল্লাহর রাস্তে দান করে দিলেন। কারণটা ছিল তার মধ্যে একটু ধোকা ছিল, কারণ যেটা ছেঁড়া ছিল সেটা বলে দেওয়ার সুযোগ হয় নাই, যেটা ছেঁড়া ছিল সেটা বলে দেওয়ার সুযোগ হয়নি, এই অসতর্কতার জন্য এই ব্যবসার যত টাকা ইনকাম হচ্ছে সমস্ত টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করে দিলেন, তিনি নিজে কিছু ভক্ষণ করেননি, তার পার্টনারকেও কিছু ভক্ষণ করতে দেননি। এটা আমানত, আমার কাস্টমার আমার কাছে আসবে, আমি আমি আমানতের সাথে তাকে জিনিসটা বুঝিয়ে দেব। যে কোনো জিনিস আপনি ফলমূল কিনতে যাবেন, উপরে রাখা আছে সুন্দর করে সাজানো তরি তরকারি, উপরে সুন্দর করে সাজানো আছে ভালোগুলা, নিচে আছে মন্দগুলা, এতে কি ভাই আমানত হয়? ইদা দুইয়াতিল আমানাত ফান্তাদির সাআ, যখন আমানতের খেয়ানত হবে মানে আমানত নষ্ট হয়ে যাবে, তখন কিয়ামতের অপেক্ষা করো। সেই বুখারীর বর্ণনায় এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বনী ইসরাইলের মাঝে একজন ব্যক্তি ইশতারা ইকারান লাহু, মানে সে একটা একখণ্ড জমি কিনে ফেলল, একখণ্ড জমি কিনেছে অন্যজনের কাছ থেকে। তো জমি যখন চাষ করতে গেছে, জমির ভিতরে একটা স্বর্ণের কলস বের হয়েছে, স্বর্ণের কলস বের হয়েছে, তার ভিতরে টাকা পয়সা আছে। তো স্বর্ণের কলসটা যখন বের হয়েছে, চাষ করতে যে স্বর্ণের কলস পেয়েছেন, কলসটা নিয়ে ঠিক জমির যে পূর্বেকার মালিক ছিল তার বাড়িতে গেছে, যে বলছে যে এই যে জমির ভিতরে কলস বের হয়েছে, তা আমি আপনার কাছে ইশতারাইতু আনকার আনকাল ইকাল, আমি তোমার কাছ থেকে জমি কিনেছি কিন্তু এই কলসটা কিনি নাই, যেহেতু কলসটা দাম দিয়ে কিনি নাই, কাজে কলসটা আপনার, আপনি নিয়ে নিন। এবার জমির সাবেক মালিক বলছে না, আমি যেহেতু জমিটা বিক্রি করেছি কলসটাও বিক্রি করেছি, কাজে কলসটা তোমার, আমি কলসটা নেব না। এখন কেউ কলসটা নিতে চায় না, স্বর্ণের কলস নিতে চায় না, আমরা হলে কি করতাম ভাই? একজনের পকেট থেকে 50 টাকা পড়েছে, তাই না, পিছনে এক ব্যক্তি যাচ্ছে না, পায়ের নিচে ফেলে দিবে, এখন পিছন থেকে ফিরে ভাই আমার 50 টাকা পড়েছে, আপনি কি দেখেছেন পেয়েছেন? না আমি তো দেখি নাই। উনি দেখেন নাই কিন্তু ওনার পায়ের নিচে আছে, ওনার পায়ের নিচে আছে, উনি উঠিয়ে নেবেন কিন্তু উনি দেখেন নাই, এটা হলো আমাদের কালচার। অথচ দেখেন একটা স্বর্ণের কলস জীবন বদলে দিতে পারে, বলছে না এটা আমার নয়, জমি বিক্রি করেছে মানে কলসও বিক্রি করেছে, বলে আরেকজন বলছে আমি জমি কিনেছি কলস কিনে নেই, কলস আপনার। যখন বিচারকের কাছে গেছেন, বিচারক বিচার করে বলছেন যে হাল্লাকুমা
বলাদান এ তোমাদের কি দুটা সন্তান আছে? মানে বিক্রেতাকে বলছে তোমার কি কোনো ছেলে আছে? বলে না আম হ্যাঁ আমার ছেলে আছে। ক্রেতাকে বলছেন তোমার কি ছেলে মেয়ে আছে? বলে হ্যাঁ আমার একজন মেয়ে আছে। তো ঠিক আছে, তাহলে দুজনকে বিয়ে পড়িয়ে দাও, আর এই বিয়ে উপলক্ষে সমুদ্রের সম্পদগুলো খরচ করে দাও। আমানতটা কোন জায়গায়? যে জমির ভিতরে পেয়েছে আমি নেব না, কারণ এটা আমার আমানত। মোহাম্মদ রসুল্লাহ বাহির থেকে বের হয়ে আসলেন, দেখলেন বিছানার উপরে খেজুর পড়ে আছে। ভাই বিছানার উপরে খেজুর পড়ে আছে, আমাদের রিলিফ খেজুর, রিলিফের যে খেজুরগুলো আসে তাই না, রিলিফের যে ধান চালগুলো আসে, আসে না? চুরি হয় না হয়তো, নাকি হয়তো চুরি হয় না, না বলে নাই তাই তো, অথবা গুপে সুপে গুদামজাত হয়ে যায়, হয়তো এরকম হয় না হয়? এটা তো আদিকাল থেকেই হয়, আমাদের দেশ গর্বের দেশ তো হবে, এটা তো হয়। এখন দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে আসছেন, তিনি বিছানার উপরে যেখানে শুয়ে পড়েন সেখানে বিছানাতে একটা খেজুর, একটা খেজুর তিনি দেখেছেন, খেজুরটা তুলেছেন, মুখে পুরে দিবেন, তিনি খাবেন, ক্ষুধার্ত তিনি খাবেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার স্মরণ হলো যে এটা যাকাতের খেজুর নয় তো, যদি এটা যাকাতের খেজুর হয়ে থাকে তাহলে এটা পুরোটা আমার উপরে আমানত। তার মানে একটা খেজুরও ভক্ষণ করা মুহাম্মদ কিংবা মুহাম্মাদের পরিবারের জন্য বৈধ নয়। অতঃপর তিনি সেটা মুখ থেকে বের করে ফেলে দিলেন, আর তিনি খেলেন না। কেন? একটা খেজুর খেলে তার আমানতের খেয়ানত হতে পারে, এজন্য তিনি একটা খেজুরও খেলেন না। এর নাম আমানত রক্ষা করা। এজন্যই দিদা দুই আহাতিল আমানা, যখন আমানত কষ্ট হয়ে যাবে তখন কিয়ামতের জন্য অপেক্ষা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমানত রক্ষা করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা যে যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্বগুলো পালন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমীন।